নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় মহানগরী রাজশাহীতে পালিত হয়েছে বসন্তবরণ উৎসব। আজ সকাল 10টার দিকে রাজশাহী কলেজ থেকে বসন্তবরণ র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মহানগরীর মণিচত্বর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় র্যালিতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বসন্তবরণ উৎসব পালন করছেন। এ উপলক্ষে শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণিল সাজে শিক্ষার্থীরা এসব আয়োজনে অংশ নেয়। নেচে গেয়ে তারা ঋতুরাজকে স্বাগত জানায়। দিনটি উপলক্ষে সকাল থেকে তারুণ্যের ঢল নামে মহানগরীর বড়কুঠি, পদ্মা পার, টিবাঁধ ও কেন্দ্রীয় উদ্যানে। আজকে পহেলা ফাল্গুন বসন্ত, আজকে বাঙালির দিনে, বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে নতুন করে গাছে ফুল আসে, ফুলের মাধ্যমে আমরা ভালোবাসাকে এক্সপ্রেস করতে চাই। তারপরে আজকে বিশ্ব ভালোবাসা দিবস, দুটোই মিলে আমরা বাঙালি আজকে অনেক আনন্দ করব, উপভোগ করব এবং আমরা এই আনন্দটাকে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। পহেলা ফাল্গুন হলো আমাদের বাঙালির আনন্দের একটা উৎসব। নতুনভাবে গাছে নতুন ফুল ফল সব কিছুকে নিয়েই বাঙালির ঐতিহ্যের মতো করে আমরা আনন্দের সাথে এটাকে বরণ করি। বিভিন্ন রকমের প্রোগ্রাম, তারপরে র্যালি, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, এর মধ্যে দিয়ে আমরা পয়লা ফাল্গুনকে পালন করছি। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।